গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গললোনা। আমি দেবলীনা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ 27 জুন সোমবার। আজ আমার দাদা বৌদির 25 বছরের বিবাহ বার্ষিকী। আমার দাদা বলতে আমার পিসির ছেলে, আমার এই একটিমাত্র দাদা। তো সেই উপলক্ষে গতকাল মানে রবিবার আমার দাদার ছেলে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করেছিল, আমরা সবাই খেতে গেছিলাম। তো আজকের ব্লগটা থাকছে বিবাহবার্ষিকী স্পেশাল, আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী স্পেশাল ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, দেখে কমেন্ট করো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই দাদার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 5 বছর। মানে বুঝতে পারছো, দাদার বিবাহবার্ষিকী আজ 27 জুন, 25 বছরে পা দিল, আর সামনের জুলাইতেই আমি পদার্পণ করব কিসে সেটা তো আর বলতেই হচ্ছে না, মানে বুড়ি হতে চলেছি খুব শীঘ্রই। তো এই দাদার বিয়েতে আমি ছিলাম নিত বর, মানে নিত বর তো ছেলে হয়, ছেলে ছিল না, তাই আমাকেই মালা ডালা পরিয়ে আমি ছিলাম নিত কন্যে, নিত বর যাই বলতে পারো। মোটামুটি এই দাদার সাথে গেছিলাম, সেটা আমার একদম জলজল করছে চোখের সামনে, কয়েকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি একটা প্রাগৈতিহাসিক যুগের ছবি খুঁজে পেয়েছি। আমার দাদা তপনদা গলায় মালা পরে বিয়ে করতে বেরিয়েছে, আর তপনদার বাম সাইডে নিতবর কাম নিতকন্যে, যা কিছু ভাবতে পারো, তিনিও গলায় মালা পরে মুখ নিচু করে লাজুক লাজুকভাবে দাঁড়িয়ে, ওটি হচ্ছে এই বঙ্গললোনা, তোমাদের সবার বঙ্গললোনা। রাইট সাইডে দেখো আমার দিদি তখন কত লম্বা ছিল, হঠাৎ করেই আবার বেটে হয়ে গেছে, জিন্স পরে, ওটা হচ্ছে আমার দিদি। আর পেছনে যে কিনা টুকি মারছে নীল শাড়ি পরে মুচকি হেসে, ওইটা তোমাদের সবার প্রিয় কাকিমা, কাকিমাকে চিনতে পারছো। আর তপনদার দু সাইডে দেখো দুটো পিঙ্ক কালারের শাড়ি পরে দুদিকে দুই দিদি দাঁড়িয়ে রয়েছে, ওটা আমার পিসির মেয়ে। তো তোমাদেরকে ইতিহাসের পাতা থেকে আমি মানে তুলে এনে বিয়ের ছবি দেখাচ্ছি, ভালো লাগে এরকম মাঝে মাঝে পুরোনো দিনের স্মৃতিগুলো চাঙা হয়ে ওঠে। তো বৌদির, দাদা বৌদির বিয়ের কিছু ছবি আমাকে আমাকে রাই পাঠালো, গোপাল পাঠালো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। 25 বছর আগে দাদা বৌদির ছবি দেখালাম, আর 25 বছর পর দাদা বৌদিকে দেখো, একদম ফ্যামিলি প্যাক হয়ে গেছে। 25টা বছর কেটে গেল, আর আমার জীবনের আরো 5টা বছর এক্সট্রা কেটে গেছে, সময় তো থেমে থাকবে না। তোমাদের 25 বছরটা আরো বেড়ে বেড়ে 50 যাক, 50টা বেড়ে বেড়ে 100তে যাক, এইটুকুই চাইবো। এইভাবেই তোমরা থাকো, আর এইভাবেই মাঝে মাঝে আমাদের ভালো মন্দ খাইয়ে দাও, বাস আর কি চাই। তো চলো কালকে আমরা কি কি করলাম তোমাদেরকে দেখাই, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। ও আচ্ছা আচ্ছা, তাই জন্যে আমি আজ যা তা তোমাদের ধৈর্য পরিশ্রমের জন্য, আমি জানি না আমি ভালো সন্তান বা ছাত্র হতে পেরেছি কিনা, কিন্তু যদি কিছুটা ভালো মানুষ হয়ে উঠতে পারি তো সেটা তোমাদের জন্য, তোমরা আমার বাবা মা, এটাতে আমি গর্ববোধ করি। আশা করি জীবন এমন কিছু, জীবনে এমন কিছু করব যাতে তোমরা আমাকে নিয়ে গর্ববোধ করো। হাততালি। এইভাবে আরো অনেক দিন বারবার ফিরে আসু করবে আমার জন্য, সেটা আরো যেন ভালো হয়, ভালো হয়, কারণ আমি আরো আরো জ্বালাবো তোমাদের। দেবজ্যোতি কুইলা, সবাই আরেকবার হাততালি। দলিল পড়লাম আমি, ধরা 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 ধর
আমাদের মধ্যমণি রাইমণি উনি আসেননি, ওনাকে ভিডিও কলে আপডেট দেওয়া হচ্ছে এখানে। আর এখানে দেখো ফ্রাইড রাইসের কড়া কড়া আছে, ফ্রাইড রাইসের কড়া দেখো, তুমিও দেখো, তুমিও দেখো কড়া দেখো। এই রান্নাঘর এখন দক্ষযোগ্য অবস্থা চলছে। এইটা হচ্ছে চিকন, এটা চিলি চিকেন, এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে ফিশ কারি, এটা হচ্ছে এটা পটল চিংড়ি, এটা হচ্ছে আমের চাটনি, ওই যে দেখো চিকনের কারি, এই চিকনের কড়া, এটা হচ্ছে আমার ভিডিও। রায়ের সাথে কথা বলবে না কেন গো? রায়, তুমি ভিডিওতে দেখছো, তোমার তোমার ঠাম্মি বলে দিয়েছে তোমার সাথে কথা বলবে না। ঠাম্মি এখন চিকন চিকন নিতে ব্যস্ত, চিকনের হাড়ি, ভাতের হাড়ি আর ফ্রাইড রাইসের হাড়ি হয়েছে। তো এখানে ফার্স্ট পঙ্গত খেতে বসে গেছে আর আমরা ল্যাদ খাচ্ছি হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এই যে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ল্যাদ খাচ্ছি, এরপর খেতে বসবো। এরপর চিলি চিকেন আসছে, চিলি চিকেন এসে গেছে, চিলি চিকেন, চিলি চিকেন পড়ে গেল, বাস বাস। কতটা দিয়ে দিয়েছে। এই ছিল আমার দাদা বৌদির বিবাহ বার্ষিকী ব্লগ। আমার ইচ্ছা ছিল বৌদিকে দিয়ে গান করানোর, বৌদির গানের গলা খুবই ভালো। আমার মানে এই দাদার বিয়ের এ টু জেডটা আমার মেমোরিতে রয়েছে, কারণ বৌদিকে দেখতে আমরা খড়গপুরে গেছিলাম, সেখানে বৌদি দাদার জন্য গান গেয়েছিল, কি যেন গানটা, একটা গান লিখো আমার জন্য। তো মোটামুটি সব স্মৃতি আবছা আবছা আছে, মানে মন থেকে উড়ে চলে যায়নি। তো ইচ্ছে ছিল গান টান গাওয়ানোর, কিন্তু এত গরম, এত গরম, তার মধ্যে এত কিছু আইটেম হয়েছে, এত খেয়েছি, আমার পেট ফুলে ঢাক, তো এত শরীর খারাপ লাগছিল যে আমি বাড়ি চলে এসেছিলাম। তো তাই জন্য গান গাওয়ানো হয়নি, কিন্তু ইন ফিউচার যদি সুযোগ হয় বৌদিকে দিয়ে গান গাওয়াবো, তোমাদেরকে শোনাবো। বৌদির হাতের কাজও ভীষণ সুন্দর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, না ভালো লাগলেও লাইক করে দিও। আর পাশে থেকো বঙ্গললোনার, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সামনের রথ, তাই সবাই রথটা খুব ভালো করে এনজয় করো। টাটা।